ওয়েলকাম টু টেক 360। আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আজকের ফার্স্ট টপিক, ভিভো কোম্পানি নিয়ে চলে এলো ভিভো V15 ভারতীয় বাজারেতে। এবার আসা যাক এই ফোনটি ফিচার্সগুলিতে। প্রথমে আসা যাক এই ফোনটির ডিসপ্লের দিকে। এই ফোনটিতে 6.53 ইঞ্চেস ফুল HD+ ডিসপ্লে থাকছে। তাছাড়া এতে থাকছে অক্টাকোর মিডিয়া টেক হিলিও P17 চিপসেট এবং 6GB র্যাম। তাছাড়া এই ফোনেতে থাকছে ফান টাচ OS 9 বেস, এর সঙ্গে Android 9 পাই। আর এর সঙ্গে দিচ্ছে এই ফোনেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা পার্টেতে। এই ফোনটিতে ব্যাক ক্যামেরায় 3টি ক্যামেরা দেওয়া হচ্ছে। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, সেকেন্ড ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল, থার্ড ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে। এছাড়া এই ফোনেতে 64GB ইনবিল্ট স্টোরেজ থাকছে এবং এর সাথে মাইক্রো কার্ড স্লট আপ টু 256GB এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 32GB মেগাপিক্সেল এবং এই ফোনেতে একটি 4000mAh ব্যাটারিও থাকছে। এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, রেড এবং রয়্যাল ব্লু। এই ফোনটি ভারতীয় বাজারে দাম পড়ছে 23,990 টাকা এবং এই ফোনটি 25শে মার্চ থেকে প্রি অর্ডার শুরু হয়ে যাচ্ছে। নেক্সট টপিক আসা যাক। ওয়ালমার্ট ঘোষণা করে দিল তারা গুগল স্ট্যাডিয়া এবং মাইক্রোসফট প্রজেক্ট এক্সক্লুড এর সঙ্গে নিজেদের গেমিং স্ট্রিম সার্ভিস দেবে। নেক্সট টপিক আসা যাক। এবার স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি সিরিজ A19। এবার আসা যাক এর ফিচার্স গুলিতে। প্রথমে আসি এই ফোনটির ডিসপ্লের দিকে। এই ফোনটিতে 6.41 ইঞ্চেস ডিসপ্লে থাকছে। এছাড়া থাকছে স্ন্যাপড্রাগন 710 চিপসেট। এছাড়া এই ফোনটি 2টি ভেরিয়েন্টে আসছে, একটি 6GB আর একটি 8GB। কিন্তু এই দুটি ফোনের ভেরিয়েন্ট আলাদা হলেও স্টোরেজ কিন্তু একই, 128GB অবধি। কিন্তু এখনও অবধি স্যামসাং এই ফোনটির ব্যাটারি ব্যাপারে অথবা A50তে আছে 4000mAh ব্যাটারি। এবার দেখা যাক স্যামসাং এই ফোনটিতে অর্থাৎ A90তে কত mAh ব্যাটারি দেবে। নেক্সট টপিকে আসা যাক। আইফোন সহ একাধিক অ্যাপেল প্রোডাক্ট সস্তা হলো অ্যামাজনে। শুরু হলো অ্যামাজন ইন্ডিয়ান অ্যাপেল ফেস্ট সেল। এই সেলে সস্তা হচ্ছে আইফোন, ম্যাকবুক, ল্যাপটপ, অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড সহ একাধিক অ্যাপেল প্রোডাক্ট। এই সেল চলবে 28শে মার্চ পর্যন্ত অ্যামাজনেতে। 7 দিনের এই সেলে বিভিন্ন অ্যাপেল প্রোডাক্টে ডিসকাউন্ট, এর সাথে থাকছে নো কস্ট EMI ও একাধিক পেমেন্ট অপশানের সুবিধা। ICICI ব্যাঙ্ক ও SBI ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত সুবিধা পাবে এই সেলে। এবার আসা যাক অ্যাপেলে কোন প্রোডাক্ট কত দাম কমলো। 91,900 টাকা পরিবর্তে 73,999 টাকায় পাওয়া যাবে আইফোন 10S ম্যাক্স, আইফোন 8 প্লাস, আইফোন 8 আর আইফোন 7 এর সাথে পাওয়া যাবে নো কস্ট EMI অপশান। মাত্র 67,999 টাকায় পাওয়া যাবে আইফোন XR। আইফোন ছাড়াও আইপ্যাড 6th জেনারেশনে ছাড় পাওয়া যাচ্ছে 24,990 টাকায়। আইপ্যাড 6th জেনারেশন কেনা যাবে। ম্যাকবুক ল্যাপটপে 15,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন। থাকছে ডেবিট কার্ডে 3 মাস নো কস্ট EMI এর সুবিধা। মাত্র 23,990 টাকায় থেকে নতুন অ্যাপেল ওয়াচ সিরিজ 3 পাওয়া যাবে। এই প্রোডাক্ট 9 মাস পর্যন্ত নো কস্ট EMI এ পাওয়া যাবে। অ্যাক্সেসরিজও আকর্ষণীয় ছাড়
ও নো কস্ট ইএমআই এ সুবিধা পাওয়া যাচ্ছে। বিট সোলো থ্রি হেডফোন কিনতে খরচ হবে 5,300 টাকা। নেক্সট টপিক আসা যাক, 5G ভেরিয়েন্ট কবে বিক্রি শুরু হবে স্যামসাং গ্যালাক্সির S10-এ। ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজের 3টি নতুন স্মার্টফোন। এই 3টি ফোনের 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে। গ্যালাক্সি S10 সিরিজের লঞ্চ ইভেন্টে স্যামসাং জানিয়েছিল শীঘ্রই এই ফোনে 5G ভার্সন সামনে আসবে। শোনা যাচ্ছে 5 এপ্রিল থেকে 5G ভেরিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি S10 বিক্রি শুরু হবে। এই ফোন প্রি অর্ডার করার ব্যবস্থা থাকছে না, শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে স্যামসাং গ্যালাক্সি S10 ফোন 5G ভেরিয়েন্ট। এখন নতুন 5G ফোনের দাম জানায়নি স্যামসাং। একাধিক রিপোর্টে থেকে জানা যায় ভারতীয় মুদ্রায় প্রায় 91,000 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে। দক্ষিণ কোরিয়ায় 3টি মোবাইল নেটওয়ার্ক কয়েক মাসের মধ্যেই সেই দেশে 5G পরিষেবা শুরু করে দেবে। দক্ষিণ কোরিয়া ছাড়া অন্য কোনো দেশে স্যামসাং গ্যালাক্সি S10 5G ফোন লঞ্চের কথা এখনও জানায়নি স্যামসাং। নেক্সট টপিক আসা যাক, Xiaomi ঘোষণা করে দিল এবার থেকে গুগল লেন্স ইন্টিগ্রেশন নেটিভ ক্যামেরা ফিচারটি তাদের ফোনেতে থাকবে। পোকো F1, রেডমি নোট 7 এবং রেডমি Y2-তে এই ফিচারটি বিটা ভার্সন হিসেবে দেওয়া হচ্ছে। নেক্সট টপিক আসা যাক, এবার স্যামসাং গ্যালাক্সি A6 এ অ্যান্ড্রয়েড পাই আপডেট আসছে খুব শীঘ্রই। নেক্সট টপিক আসা যাক, শীঘ্রই একাধিক OnePlus ফোনে পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট। 2016 সালে জুন মাসে লঞ্চ হয়েছিল OnePlus 3, এর 6 মাস পরে বাজারে এসেছিল OnePlus 3T। সেই বছরে প্রথম 1 বছরে 2 বার স্মার্টফোন লঞ্চ করেছিল OnePlus। লঞ্চের সময় এই দুটি ফোনের অ্যান্ড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেম চলত। অবশেষে এই দুটি ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই আপডেট পৌঁছাতে চলেছে। আজ এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, বাই।